হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে কেন আসেন, ভালো আসেন, আমরা সবাই ভালো আছেন। তো আজকে আমি ফ্রাইড রাইস করবো সানা দিয়া। আমি কিভাবে আমার বাসার মধ্যে রেডি করি ফ্রাইড রাইসটা আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমি একটা ডিফারেন্ট বাংলাদেশি স্টাইলে মুরগের গিলা আর কলজা কুক করবো আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে ওয়ান অনিয়ন দিছে, অনিয়নটা খুব বড় আছে আর ফ্রাইড রাইস লাগে। পরিমাণ মতো সল্ট দিলাম, রেড রাইসটা ফ্রাই করলে ফ্রাইড রাইসটা খুবই টেস্টি হয়। আর বাচ্চারা তো খুব বেশি লাইক করেন, আমার বাচ্চারা খুব বেশি লাইক করেন। এখানের মধ্যে আমি মুরগের গিলা এন্ড ফলজা ফ্রাই করবো, কুক করবো। এখানের মধ্যে ওয়ান বিগ একটা ওয়ান অনিয়ন দিতে, পরিমাণ মতো সল্ট দিলাম। একদম বাংলাদেশি স্টাইলে মুরগের গিলায়ন ফলজা আমি কুকিং করব আর আপনারা সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই ভালো লাগবে। এই অনিয়নটা একদম ব্রাউন হওয়ার পর আমি মশলা দিব, আর ফ্রাইড রাইসের অনিয়নটাও ব্রাউন হওয়ার পর আমি রাইসটা অ্যাড করব। এই তো অনিয়নটা একদম ব্রাউন হয়ে গেছে, ফ্রাইড রাইসে লাগে রেডি হয়ে গেছে অনিয়নটা। এখন আমি তেজপাতা দুই অ্যাড করছি। এখন আমি রেড পেপার, গ্রিন পেপার, টমেটো আর কাঁচামরিচ আমি এগুলো অ্যাড করবো ফ্রাইড রাইসও, খুবই টেস্টি হয়। যারা যারা এইভাবে খাইছেন না অবশ্যই ট্রাই করবা, খুবই টেস্টি হয়। রাইসটা, ফ্রাইড রাইসটা আমি সানা দিয়া বিরান করবো। এই সানাগুলা একদম বয়েল করা, আর সানার ফ্রাইড রাইসটা ভেজিটেবল দিয়া খুবই টেস্টি হয়। এই ভেজিটেবলটা রেড পেপার, গ্রিন পেপার আমি বেশি কুক করতাম না, নাহলে সফট হয়ে যাব, খাইতে আমি লাগতো না। আমি রাইসটাও অ্যাড করবো, রাইসটা আর ভেজিটেবলটা একসাথে কুক করব। এই তো আমার রেডি রাইস, ফ্রাইড রাইস কুইক করি, ঝটপট করি রেডি করে যায়। এখন আমি সুন্দর করে নাইসলি নিচে উপরে মিক্স করে দিব, বাটটা যাতে নিচে উপরে করে মিক্স হয়। এই তো ঝটপট আমার ফ্রাইড রাইসটা একদম রেডি, আর এই ফ্রাইড রাইসটা খুবই টেস্টি হয়। কলজা দিয়ে আর গিলা দিয়ে খাইলে তো আরও বেশি টেস্টি। এই তো আমার ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে, কি নাস্তা পারা, খুবই সুন্দর জর্জরা আর খুবই টেস্টি। যারা যারা আমার ব্লগ নতুন দেখরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জানো, আর যারা যারা পুরানা আমার সবসময় নাইস নাইস কমেন্ট করেন, এভরিওয়ান দা থ্যাংক ইউ। এই তো দেখা পারা খুব সুন্দর করে নাইসলি কুক ফিনিশ, আমি আপনার আরো পরিবেশন করে দেখাইমো, খুব সুন্দর আছিল। অবশ্যই আপনারা বাসার মধ্যে ট্রাই করবা। গ্রিন পেপার, রেড পেপার তাহলে সানা দিয়ে অবশ্যই ট্রাই করবা, খুবই টেস্টি হয়। আর বাচ্চারা তো খুব বেশি লাইক করে, আমার বাসার তো আমার বাচ্চারা খুবই খুবই লাইক করে, ভাবলাম আপনার সাথে শেয়ার করি, আপনারা ভালো লাগবো। আর এই তো কলজা আর গিলার লাগে, অনিয়নটা একদম বালায় ব্রাউন করছি, অনিয়নটা অবশ্যই ব্রাউন করবা বালা টিকে নিয়ে।
তাইলে টেস্টি হইব হলদার গিলার আর এখানের মধ্যে সব জাতি গরম মশলা তেজপাতা লঙ্গ এলাচি দালচিনি টু স্টার দিছি তারপরে সব গরম মশলা এখানের মধ্যে দিছি One spoon chili dishi, halud one spoon, dhanya pakor one spoon. Are they even looking on? Zira dishi one spoon. Jai ko nam balati kena mix halmo. তো ইকানের মধ্যে নাইস হইরা ফলজার গিলারে নাইসলি ধুইয়া ক্লিন হইরা সুন্দর হইরা ওয়াশ করছি এখন আমি আধর রাম মশলাটা তো বালাটি কেনে ফলজার গিলার সাথে বালায় কুক করমু হাফ অ্যান আওয়ারের মতো বালাটি নে কুক করিয়া রেডি হইব পরে এখানের মধ্যে ফলজার গিলার কারিটা একদম রেডি আর আমি একটু জুল জুল করে রাখবো আমার হাজবেন্ডের লাইক করুন জুল একটু হালকা জুল রাখলে খাইতে টেস্টি হয় এই তো আমার আজকে বাংলাদেশি স্টাইলে ফলজার গিলা কারিটা বানাইলাম আশা করি আপনারা সবাই ভালো লাগবো যদি ভালো লাগে অবশ্যই সব সময় আপনারা আমার নাইস নাইস কমেন্ট করুন সাপোর্ট করা যারা যারা থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান আর এই তো আজকে এই পর্যন্তই ভালা থাকা আপনারা সবাই সুস্থ থাকা বাই এভরিওয়ান সি ইউ সুন